আগামী সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে স্বাচ্ছন্দ্যে ভোট দেবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে রাজশাহী সার্কিট হাউসে জেলার ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে, পাশাপাশি প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করারও নির্দেশনা দেওয়া হচ্ছে। এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সার্কিট হাউসের মতবিনিময় শেষে তিনি রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন। এবং ভোটাররা আসবে এই বিশ্বাস প্রত্যয় আমাদের আছে। আমরা যারা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, যারা প্রার্থী, তাদের সাথে আমাদের মত বিনিময় হয়েছে। তারা অত্যন্ত আন্তরিক কিছু কিছু সমস্যার কথা বলেছেন, আমরা শুনেছি, কমিশন শুনেছে, স্থানীয় প্রশাসন শুনেছে। সেই সমস্যাগুলো যদি সত্যিকার হয়ে থাকে, কীভাবে নিরসন করা যায়, সেই গাইডলাইন আমরা দিয়েছি।